ওমই করছে কি হ্যান গুনে যাই হ্যান পারে নাই পরে ওই রুমে যাই আমার ডট দেশে পরে আমার আন্ডার করাইছি আন্ডার করার পর হেপার ও লাগে সব টি লাগে মেহেরিয়ার আইটি লাগে হন বই তুমুল মারামারি হইছে না এই 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 ইস্যু নিয়া শুনছেন বেকার ভাই কে লাগে মারামারি করে আর কে রাহুল আচ্ছা আমি আমার কিন্তু কোনদিন নিখোশের সঙ্গে ঝগড়া হয়নি ফ্লাই ও যে এসব করছে জাস্ট ফ্রম হিংসা ও যে একটা হাতির মতো শরীর এটা কি আমার দোষ ও যে আগলি চাকমার মতো ব্যক্তি এটা কি আমার দোষ ও যে থার্টি ওয়ান ইয়ার্স এখনো কোয়ালিফাই করতে পারেনি এখনো আর্টিকেল ক্লার্ক এটা কি আমার দোষে নিজেকে শোনেন্ট করবেন না আমার কথা শেষ হোক ও যে এত হিংসা ও নিজেকে ইমপ্রুভ করুক আমার থার্টি ওয়ান ইয়ার্স এ আমার দুইটা বাড়ি হয়ে হাউস

কেউ বের করে দেয়নি মানে একদিন মনে আছে যে নারীগুলা তো এগুলাই মনে করো আজকে এটুকু পর্যন্ত ভাত খাওয়ার টাকা তো উঠাইতে পারতেছে গপ গপ করে তোমার ভাত খেতে হবে না রে এই যে মধুর সাথে গালাগালি হচ্ছে পাল্টু বাচ্চুতে যেগুলো রেকর্ড গুলা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে গেল কোদাল ওখানে কিছুই ছিল না ওদের নিয়ে কোনো ডায়লগও না সে গিয়ে সামিয়ারে শোনায় ওদের আম্মি লেদিকে ওদের আম্মিকে গিয়ে বলে যে মানে আমি যে ঝগড়া করে আসছি আরে মো আমার সাথে লেগে গেছে ও হুদাই নায়িকা হতে যায় মানে ও কি একটা যে হইছে এটা কোনো ঝগড়ার কোনো কিছু জানবে না কারণ মানে মাথায় পড়তে মানে মিথ্যা মিথ্যা কথাগুলো বলে সেই জন্য তো আমি বলি পাল্টকে যে ধর্মেরই হোক ধার্মিক লোকদের আমি এক কথা বিশ্বাস করি না এরা মুখে ধর্ম দেখায় এই করে দুনিয়ার নোংরা আইডলজি নাই প্লাস নোংরা বিষয়ে এদের ইন্টারেস্ট আর সবগুলা ড্রাগি ট্রাস্ট মেয়ে এখানে যারা যে ধর্মেরই হোক অ্যান্ড ডিসেন্ট ভাব ধরে থাকবে বা অনেকে ওদেরকে পছন্দ করে অ্যান্ড আমার মাঝে মাঝে মনে হয় কি যত দিন যাচ্ছে যে প্রতিটা ধর্মের আসল ব্যবসায়ী হচ্ছে নারী এবং মাদক যেখানে নারীর চালান হবে না মাদক হবে না ওই ধর্মের